हेलो फ्रेंड्स, वेलकम बैक टू सुनीता सिंह। आमी आज के चले तुम्हारे काछे आरेकटा रेसिपी शेयर करती। आज के रेसिपिटा हलो डिम अमलेट कारी रेसिपी। एटार उपकरणे आमी की दिएछि सेटा देखिए दी। चलो एखाने आमी दिएछि डिम चारटे, आर दिएछि दुटो कुचनो बड़ो पेंयाज, एकटा छोटो टमेटो, तीनटे काँचा लंका, अल्प एकटु धने पाता, अल्प कड़ाईशुटी और आर्धेक तेजपाता, आर नियेछी रसुन, किछु कुचनो आदा, अल्प पियाज कुची, अल्प टमेटम कुची। एटा आमी बेटे नेब। एखाने नियेछी पियाज कुची और काँचा लंका, एटा आमी डिम भाजते देब। एखन आमी ग्राइंडारे पियाज, टमेटो, रसुन আর আদাটা দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে গ্রেট করে নেব। গ্রেট করা আমার হয়ে গেছে। এরপর আমি ডিমগুলো এক এক করে ফাটিয়ে নেব। চারটে ডিমে আমি ফাটিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপর আমি দেব অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো আর দেব স্বাদমতো নুন দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। এরপর গ্যাসটা অন করলাম, কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তারপর আমি ডিমটা দিয়ে দেব। ডিম ভাজাটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি ডিম ভাজাটা তুলে নেব। তুলে নিলাম আর বাকি ডিমগুলো এইভাবেই ভেজে নিলাম। সবকটা ডিম আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ডিমগুলো এইভাবে ঠিক কেটে নেব। তারপর আমি আবার গ্যাস অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেলটা দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি, আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেব অল্প পাঁচ ফোড়ন, দুটো ছোট এলাচ, এলাচটা আমি চিরে দিয়েছি, আর একটা তেজপাতা। এটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজটা হালকা নেড়ে নেব, নেড়ে চেড়ে হালকা ব্রাউন ব্রাউন করে নেব। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে, এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দেব টুকরো করা টমেটোগুলো। টমেটোগুলো হালকা গলে গলে গেলে তারপর এর মধ্যে আমি পেস্টটা দেব। এরপর আমি কড়াইশুঁটি আর ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। অল্প হালকা ভাজা ভাজা।
টমেটোগুলো গলে গেছে, এরপর আমি পেস্টটা দিয়ে দিলাম, পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্টটা। এরপর দিয়ে দিলাম স্বাদমতো নুন, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, আর লঙ্কা গুঁড়ো দিলাম 2 চা চামচ, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 2 চা চামচ। দিয়ে অল্প একটুখানি জল দিয়ে দেব, জল দিয়ে ভালো করে নেড়ে নেব, মশলাটা ভালো করে কষে নেব যাতে মশলাটা দিয়ে হালকা হালকা একটু তেল ছাড়ে। মশলাটা আমার কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে, আর সাইড দিয়ে কি সুন্দর বাবলস বেরোচ্ছে তেলের মতো। এরপর আমি এর মধ্যে অল্প জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা ঠিক 10 মিনিট রাখলাম, রেখে দেখতে পাচ্ছ টকবক করে ফুটছে, গ্রেভিটা হয়ে গেছে। আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম, যদি তোমরা ওরকমই রাখতে চাও তো রাখতে পারো, আমি অল্প জল দিয়েছি সেটা নাও দিতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সানরাইজ গরম মশলা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো হালকা ফুটে গেলেই নামিয়ে নিলেই হয়ে যাবে আজকের রেসিপি, ডিম অমলেট কারি। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।